ভাবলাম শীত তো পড়েই যাচ্ছে আর পুরান ঢাকার বিউটি ফালুদা শীতকালে তেমন একটা জমে না, তাই আজকে শীত ভালো মতো শুরু হওয়ার আগেই ঝুম বৃষ্টির মধ্যে চলে গেলাম পুরান ঢাকায় ট্রেনে করে। ট্রেন জার্নি তো আমার ভীষণ ভালো লাগে, সো আমার মতো আর কার ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। সেদিন সারাদিন বাইরে সেরকম বৃষ্টি ছিল না, বাট আমি যখন ট্রেনে উঠেছি তখনই অনেক বৃষ্টি হচ্ছিল, একেবারে ঝুম বৃষ্টি যাকে বলে। মজার ব্যাপার হচ্ছে এখন এত বৃষ্টি হচ্ছে এই জায়গাতে, কিছুক্ষণ পর যখন একটু দূরে গেলাম তখন দেখলাম একদম আকাশে ঝলমলে রোদ। মানে এই জিনিসটা ছোটবেলায় যখন দেখতাম আমরা বলতাম শিয়ালের বিয়ে হচ্ছে, কারণ রোদ আর বৃষ্টি একসাথেই হচ্ছে। সো সেই কথাগুলোই মনে পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এইরকমভাবে বৃষ্টির পানি ধরতে আমার অনেক ভালো লাগে। ট্রেন থেকে নেমেই চলে এসেছি ফ্রেশ জুস খাওয়ার জন্য। সো দেখতেই পাচ্ছেন একটুখানি ভিডিও করে নিয়েছি, কারণ মেশিনটা আমার কাছে খুব ইনোভেটিভ মনে হয়েছে। কোন দিক দিয়ে কীভাবে কাজ করছে সেটাই আসলে দেখার চেষ্টা করছি। ফাইনালি যার জন্য আসা সেখানেই চলে এসেছি। বিউটি লাচ্ছির মজাদার ফালুদা খেতেই আজকে আমার এই জার্নি। ওদের লাচ্ছির বেশ সুনাম আছে, তবে আমার ভালো লাগে ওদের এই লেবুর শরবত। আহ, এত ভালো লাগে, এত রিফ্রেশ। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ফালুদা, একদম খাঁটি দুধ আর সাথে কি যেন দেয়, এতই ভালো লাগে। এরপর চলে আসি লক্ষ্মী বাজারে, আর লক্ষ্মী বাজারে এরকম সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন। এরকম দুই একটা দোকান আছে আর এখানে বেশ রিজনেবল প্রাইসে। এখানে মাত্র 400 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বাটিক থ্রি পিস পাওয়া যায়। আপনারা কমেন্ট করে জানান যে এই দোকানের সন্ধানটা কি আপনাদেরকে দিব কিনা, এরকম আরও ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শপিং করতে করতে সময় হয়ে গেল লাঞ্চের, আর লাঞ্চের জন্য বেস্ট প্লেস মতিঝিলের হীরাঝিল। সো আমরা হীরাঝিলে এসেছি, হীরাঝিল থেকে খাসির কাচ্ছি আর মোরগ পোলাও নেই। আর এটাই ছিল লাঞ্চ, আর এটাই ছিল আমার আজকের মতো ভ্লগ। আবারও ডেজার্ট হিসেবে নিয়ে নিলাম ফালুদা। কেমন লাগলো আজকের ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু ব্যস্ততার কারণে নিয়মিত ভ্লগ দিতে পারছি না, সো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম এবং রিপ্লাইও দিব। সো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।